ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে সাকিব আল হাসানের দলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সিপিএলের পুরো আসরের জন্যই ছুটি পাচ্ছেন তিনি। সেপ্টেম্বরের 9 তারিখ সিপিএলের ফাইনাল, সেক্ষেত্রে রিয়াদকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাওয়ার সুযোগ নেই। সব কিছু ঠিক থাকলে আজ সোমবার জামাইকায় রওনা দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী শুক্রবার জামাইকা তালাওয়াজ ও সেন্ট লুসিয়া স্টারসের ম্যাচে দেখা যেতে পারে রিয়াদকে। জামাইকা তালাওয়াজের হয়ে চলতি মৌসুমে 3 ম্যাচ খেলেছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, কিন্তু জাতীয় দলের ডিউটিতে দেশে ফিরতে হয় তাকে। একই সাথে স্কোয়াডে থাকা পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে ফিটনেস টেস্টের জন্য দেশে ফিরতে হয়, তাই দলে অলরাউন্ডারের শূন্যতা পূরণে রিয়াদকে যোগ্য মনে করেছেন কুমার সাঙ্গাকারার দল। গত কয়েক বছর ধরেই মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বৃদ্ধি পাচ্ছিল, বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবং বাংলাদেশ দলের হয়ে 2016 সালের এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্যান্স রিয়াদকে টি টোয়েন্টি ক্রিকেটের হট কেকে পরিণত করে। সেই ধারাবাহিকতায় পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরে রানার্স আপ দল কোয়েটা গ্যালাডিয়েটর্সের হয়ে ডাক পেয়েছিলেন তিনি। ধারাবাহিক পারফর্ম করে সবার নজর কাড়েন সেখানেও মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ সিপিএলে সাকিবের জামাইকা তালাওয়াসে কতটা কার্যকরী হতে পারে সেটাই এখন দেখার বিষয়। মাহমুদুল্লাহ জামাইকা তালাওয়াসে সাকিবের অভাব কতটুকু পূরণ করতে পারবে? আপনার মূল্যবান মতামতটি দিতে ভিডিওটিতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। স্পোর্টসের আপডেট সব নিউজ পেতে মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন। খেলা দেখুন, খেলার খবর শুনুন, চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডেই।